Assalamualaikum, আপু ভাইয়ারা কেমন আছো সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের পচা আপা এই যে আসছি হইলো এখানে তোমাদেরকে একটু ফুল দেখানোর জন্য আজকে। এই যে দেখো আমার গাছের শেফালি ফুল দেখছো? রাত্রে যখন ফুটছে এত ভালো লাগছে গ্রানটা সাদা আসলে। রাতে ফুটে সকালে সব ঝইরা থাকে নিচে। এই যে দেখো নিচে ঝইরা আছে, এই যে এই যে গাছের উপরে এত সুন্দর গ্রান গাছে আছে। এই ফুলগুলা দেখানোর জন্য ক্যামেরাটা অন করছি। এই যে এখানে আছে মাধবী লতা, তারপরে আছে দেখো আমার মুরগি। মুরগি আমার খুঁজতেছে খাবার দেওয়ার লেগে। দেখছো অনেক দিন হয় ব্লগ দিই না, তো আজকের এই হাবি জাবি ব্লগটা আশা করি ভালো লাগবে। কিছুই দেখাবো না, শুধু আমার গাছ গাছালিগুলাই দেখাবো সাত বাগানের। ছাদে রাত্রে আসলে মাঝে মধ্যে ভয়ও লাগে, মনে হয় কি সাপের সরি ফুলের গ্রানে সাপ আসতে পারে। এই যে দেখো একটা ফুল ফুটছে, দেখছো ছাদে এখন ফুলে ফুলে ভরা। সবাই কেমন আছো কমেন্টস করো পুরা। ঠিক আছে, এই যে দেখো ছাদে আরেকটা গাছ, এইখানেও তোমার এই যে ফুল এইভাবে পড়ে আসছে পাতার মধ্যে। শেফালি ফুলগুলো ফুটলে যা সুন্দর লাগে। ছোটোবেলা তো আরেক বাসায় গিয়ে টোকাই আনতাম, তোমার টোকাই না আমরা মালা বানাইতাম। কিন্তু মালাগুলো বেশিক্ষণ রাখা যায় না, শেফালি ফুলের মালা বেশিক্ষণ রাখা যায় না। এই যে দেখো এদিকে এই যে একটা ফুল ফুটছে, তারপর তোমার গোলাপ ফুটছে, জবা ফুটছে। জবা তো কয়েকটা রকমের আছে আমাদের, তো আগেও দেখেছি। এই যে দেখো জবা সরি এটা গোলাপ, গোলাপটা ফুটছে। আর এই যে দেখো একটা জবা, ভালো মতো দেখা যায় কিনা, আমি ব্রাইটনেসটা কি বাড়াই নিছি নাকি। তারপরে এই যে আমাদের ফুলকপিগুলা, এই যে তোমার হলো হলুদ কালার জবাটা, আর এটা হলো তোমার একটু মিষ্টি মিষ্টি কালারটা ফুটা নিয়ে আসছে। রাত্রে ছাদে আসলে ফুলের গন্ধে পাগল হয়ে যাওয়ার মতো, বুঝছো? এই যে আরেকটা জবা, ছোট্ট ছোট্ট জবা এটা দেখছো, আর ওই যে সাদা জবা, আমার অ্যালোভেরা গাছ। অনেক দুঃখের সাথে বলি আমার কয়েকটা আপু অ্যালোভেরা গাছ চাইছিল আমার কাছ থেকে, খুব শখ করে নিতে চাইছিল, বাট আমি দিতে পারলাম না। কারণ আমি কয়েকটা কুরিয়ারে সুন্দরবনে কথা বলে দেখছি, সুন্দরবনে না আসলে রেড এক্সের মাধ্যমে যে আমি ড্রেস সেল করি ওনাদেরকে বলছি, পাঠাওতে বলছি, কিন্তু কেউ রাজি হলো না এই গাছ নেওয়ার জন্য। বলে আমরা গাছ ডেলিভারি করি না। এই যে একটা ফুল, এদিকে দেখো হলুদ গাছ, এই যে হলুদ গাছ, তারপর হলো এই যে ফুলকপি, আবারও ওই পাশে ফুলকপিগুলো এত লম্বা হইতেছে কেন জানি না, ডান্ডিটা ফুলকপির। এই যে এদিকে অ্যালোভেরা আছে, আর এই যে দেখো আনারস গাছ। জানি না আজকে হলো তোমার সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, সেলফি ক্যামেরা। আর এই যে দেখো হলো এখানে হচ্ছে তোমার ওই যে থানকুনি পাতা, অনেক উপকারী এই পাতাটা কিন্তু। আর এই যে টমেটো গাছ, এই যে ধনিয়া পাতা, তারপরে এই যে দেখো একটা কাঁচামরিচ আছে গাছে, তারপর এই যে এদিকে আমার ছোটো ছোটো অ্যালোভেরাগুলো। আরেকটা ফুল দেখছো, এত অলস আমি এখন, আমার আর কিছু কাজ করতে ভালো লাগে না গো, বুঝছো?
এই যে আমার গাছের ছোট কমলাগুলো এগুলো বারবার দেখাইছি, এগুলো এখন শেষ হয়ে গেছে, তোমার এখন কম ধরতেছে গাছে। এই যে আমার গাছের লেবু, এই যে লেবু লেবু, এই দেখো এই ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর হয়েছে, তাই না? ভর্তা খাওয়া যাবে। আর এই যে এগুলো হলো তোমার রাজমা, চেনো না রাজমা? রাজমা গাছ সিমের বিচির মতো যে হয়, লম্বা লম্বা, তরকারি খাওয়া যায়। এই যে এলাচ চারাগুলো, এই যে দেখো এটা মরিচ, কেমন মরিচ দেখছো, গোল গোল। গাছটা নষ্ট হয়ে গেছে, এটা কি গাছ, কেমন হয়েছে। এই যে দেখো আমাদের মিষ্টি করম জায়গা, এটা হলো মিষ্টি করম জায়গা। মিষ্টি করম দেখি আছে ছোট্ট গাছে, ছিল তো কি হলো, চোখে পড়ে না দিদি। তো ঠিক আছে, তোমাদেরকে দেখাইলাম আমার ছাদ বাগানটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্টস করো আমার চ্যানেলটাতে। যারা নিউ আসো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। ফুলের গ্রানে অজ্ঞান হয়ে যাও, অজ্ঞান হয়ে যাওয়ার কথা। আকাশে কি সুন্দর কবুতর উঠতেছে, এটা ব্যাক ক্যামেরায় দেখাই তো হইব। ব্যাক ক্যামেরায় এখন আর যাবো না, আমি ভিডিওটা এডিট করবো না, এমনি আপলোড দিয়ে দিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আমি যেন ভালো থাকি। আর রেগুলার না হইলেও মাঝে মধ্যে যেন বছর ছয় মাসে যেন একটা করে ভিডিও দিতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।